জায়গায় আল্লাহর ডান পাশে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে রেখে 1,24,000 নবী ও রাসূল, তার মধ্যে 312 জন রাসূল, বাকি সব নবী, 16,000 নবীর সামনে পরিচয় করিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের সাথে নাম মিলিয়ে একমাত্র 312 জনকে রাসূল খেতাব দেওয়া হয়েছে, কিন্তু কাউকে আল্লাহ পাক রাসূলুল্লাহ বলেন নাই। হাদিস করে কোথাও এই শব্দ আসে নাই। প্রকৃত পক্ষে রাসূল হলো একজন, কয়জন কয়জন? সেই সম্মেলনে আল্লাহ পাক এই কালেমা পাঠ করলেন আর পরিচয় করিয়ে দিলেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আরবি গ্রামার অনুযায়ী ইন্নাকা মানে কাছে, যে কাছে থাকে বলে আপনি। আল্লাহর পরিভাষাটা এমন, ইয়াসিন রসুলের বেশ কয়েকটি নাম আছে, তার মধ্যে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি নাম হলো ইয়াসিন। সুবহানাল্লাহ। সম্বোধন করেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শাবাত। ও বন্ধু শুনুন, হে ইয়াসিন, সমস্ত নবীদের সামনে পরিচয় করিয়ে দিলেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা, মানে আপনি হলেন লামিনাল মুরসালিন, আপনি সমস্ত রসুল এবং নবীদের নবী, রসুলদের রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি আছেন সত্য পথের উপরে। সুবহানাল্লাহ। এরকম করে দেখিয়ে দিলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এবার ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদি ইযা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মা তালা যালিকা ইল্লা দখালাল জান্নাহ। আমার আল্লাহ যেই নবীকে সম্মেলন করে 1,24,000 নবী ও রাসূলের মধ্যে পরিচয় করিয়ে দিলেন, সুন্দর নাম ধরে ডাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওবাদা ইবনে সামিতিন বলেন, এই কালেমার পাওয়ার এবং ওজন এবং বরকত মর্যাদা কতটুকু? আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ পাক আমাকে 16,000 নবীর সামনে পরিচয় করিয়ে দিলেন, এই কালেমা মা বিন আব্দি ইযা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মা তালা যালিকা ইল্লা দখালাল জান্নাহ, এই কালেমা পর অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ পাক সরাসরি তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা পৃথিবীতে 200 কোটি মানুষ বসবাস করি, আরো কোটি কোটি মানুষ পৃথিবীতে আসবে কি আসবে না? কথা কয় না, আসবে কি আসবে না? সারা দুনিয়ার যত মানুষ আসবে কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় কেউ মরবে না। মরবে খালি কৃষক, মরবে শ্রমিক, নেতা, আমির, এমপি, মন্ত্রী, কিন্তু ইল্লা প্রধানমন্ত্রী, সে মরবে না মনে হয়, নাকি বলে? বা তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, 4 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছেন, একজন হলো নমরুদ, আছে না নাই? তাকে ল্যাংরা মশাই দেশ শেষ করছে, 100 বছর বাঁচছিল, 400 বছর জনগণকে জ্বালিয়েছে, ইসলাম আলাদের জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে 400 বছর, এমনকি ইব্রাহিম নবীকে দড়ি কাছি দিয়ে বেঁধে আগুনের মধ্যে পোড়ায়া মারার জন্য ফেলে দিয়েছিল, ঠিক কি না? কিন্তু আগুন পোড়াতে পারে নাই, নবী ইব্রাহিম সাল্লাম পিছে গেলেন, কিন্তু নমরুদ বাঁচে। 400 বছর জালেম জুলুম করেছে জাতির উপরে,
400 বছর পরিপূর্ণ হলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে ওই নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া আমি কিতাবে নতুন তত্ত্ব পেলাম এক নয় দুই নয় 400 বছর জাতিকে জ্বালিয়েছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মামলা হামলা হত্যা করেছে শহীদ করেছে গুনে গুনে তার নাকের মধ্যে মশা ঢুকায়া দিয়া 400 বছর ওই মগদের মধ্যে মশা তাকে খুটখুট করে কামড়ায়া কষ্ট দিয়েছে কারণ এক জালেম জনগণকে নির্যাতন করেছে ওই জনগণের সেই প্রতিশোধ নেওয়ার জন্য জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য গুনে গুনে 400 বছর তাকে কষ্ট দিয়েছেন রব্বুল আলামিন কথা বলেন ঠিক কি না 400 বছর পরিপূর্ণ যে যায় সেলুট দেয় আর কাজু তাপেটা করলে ভালো লাগে জুতা তাপেটা করে শেষে সেই কাশেম জল্লাদ ঢুকলো সে ঢুকে যেমন বড় মানুষ তেমন মোটা পার জুতাও বড় জুতাও বড় সে যখন ঢুকলো কয়েকদিন আর পিটান যায় এমন জোরে বাড়ি মারলো মাথা ফেটে রক্ত মাথা ফেটে দিব দুই ভাগ হয়ে গেল মশা আল্লাহর দরবারে চলে গেল আল্লাহ তোমার আদেশ পালন করতে সক্ষম হয়েছি সুবহানাল্লাহ বলেন ইতিহাস আছে না নাই তাহলে পৃথিবীর সারা পৃথিবী শাসন করেছেন সে নমরুদ নাই ফেরাউন আছে ফেরাউন আছে জাহান্নাম উদ্বোধন করাবে হাদিস শরীফে দেখলাম জাহান্নাম উদ্বোধন করবে ফেরাউনের দ্বারা তার দরবার দ্বারা তার দলবল দ্বারা আর মুসলমানদের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাম আর হলো বাদশাহ সিকিন্দার এত রাজত্ব পাওয়ার পরে এক মুহূর্তে বাদশাহ সিকিন্দার আর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে এক মুহূর্তের জন্যও ভুলে যান নাই সুবহানাল্লাহ বলেন আর সামান্য একটু অর্থের জন্য একটু সম্পদের জন্য নামাজ জোহর চলে যায় আসর চলে যায় মাগরিব চলে যায় সম্পদ আহরণ করার জন্য আমি দৌড়াচ্ছি ঠিক কি না কতক্ষণ তুমি দৌড়াবা শিক্ষক তার পেশায় নিয়োজিত তার দক্ষতা বৃদ্ধি করার জন্য দৌড়ায় কৃষক তার জমি চাষ করে ভালো ফসল উৎপাদন করবে সেদিকে দৌড়ায় এরপরে নেতা দৌড়ায় লুটপাট করে বড় হওয়ার জন্য মেম্বার দৌড়ায় চেয়ারম্যান হওয়ার জন্য চেয়ারম্যান দৌড়ায় উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান দৌড়ায় এমপি হওয়ার জন্য এমপি দৌড়ায় মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী দৌড়ায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঠিক কি না ছাত্র দৌড়ায় ভালো রেজাল্ট করার জন্য এবং প্রশাসনিক ভাবে যারা ছোট পদে ঢোকে সব সময় চেষ্টা করে কিভাবে বড় পদে যাওয়া যায় ম্যাজিস্ট্রেট থেকে সিলেক্ট হওয়া যায় এসিলেট থেকে টিওন হওয়া যায় টিওন থেকে ডিসি হওয়া যায় এডিসি থেকে ডিসি হওয়া যায় ডিসি থেকে কিভাবে সচিব পর্যায়ে যাওয়া যায় কিভাবে আবার দুই নম্বরে করে নির্বাচন কমিশনার হওয়া যায় ঠিক কি না যার যার কালে সে সে দৌড়াচ্ছে কিন্তু কতক্ষণ দৌড়াবা কেউ জানে না সে কতক্ষণ দৌড়াতে পারবে ঠিক কি না কতক্ষণ আগাতে পারবে সফলতার দ্বার প্রান্তে তো সবাই পৌঁছতে চায় কিন্তু সবাই পৌঁছতে পারবে পারবে আল্লাহ পাক বললেন ততক্ষণ তুমি দৌড়াবা তুমি জানো না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ততক্ষণ দৌড়াতে পারবা যতক্ষণ পর্যন্ত আয়াত দিয়েছিলাম কিন্তু এভরিস হলই মাস্ট বি ডাই টেস্ট দি ডাই প্রত্যেক আত্মা মৃত্যুবরণ করবে রাজা চিনি না বাদশাহ চিনি না ধনী চিনি না গরিব চিনি না কৃষক চিনি না শ্রমিক চিনি না আলেম চিনি না নবী রসুল চিনি না যখন যার হুকুম হয় সারা তাকে তখন আল্লাহ তাকে সারা দিয়ে যেতে হয় ঠিক কিনা লম্বা হায়াতের মধ্যে যদি বেশি কৃতিত্ব থাকতো লম্বা সময়ের মধ্যে যদি বেশি কৃতিত্ব থাকতো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63 বছর পার হওয়ার সময় তাকে তুলে নিতেন না ঠিক কি না জন্য লম্বা আয়াতের মধ্যে কোনো বরকত নেই যাকে যখন তিনি পছন্দ করবেন নেবেন যাকে যখন তিনি পছন্দ করেন জন্ম দিবেন ঠিক না বেঠিক এজন্য বলছে সূরা ইমরান 185 নম্বর আয়াত কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা
প্রত্যেক আত্মা মৃত্যুবরণ করবে মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার ভালোমন্দের বিচার করে পুরস্কার দিবেন ঠিক কি না শুধু ইবাদত দিয়ে আল্লাহ জান্নাত আশা করা যায় না ইবাদত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কম করে নাই কম তার নাতিপুতিরাও কম করে নাই কিন্তু দ্বিমুখী আচরণ থাকার কারণে এত ইবাদত নবী রাসূলের পাশে ইক্তেদা করে ইমামতি করার পরেও তো ওই আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর জান্নাত পাবে না ঠিক কি না অনেক ইবাদত দিয়ে আল্লাহর দরবারে উঠবে রাসূল বলেন তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র সবচেয়ে অসহায় ব্যক্তিকে আল্লাহর হাবিবের সামনে সাহাবীরা বললেন যার জমি নাই টাকা পয়সা নাই সেই লোকটাই তো দরিদ্র রাসূল বললেন না 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 কাল কিয়ামতের ময়দানে আমার কিছু মত উঠবে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবে রোজা নিয়ে উঠবে যাকাত নিয়ে উঠবে কিন্তু উঠার পরে এত ভালো ভালো আমল থাকার পরে অভিযোগ আসতে থাকবে সে কাউকে হত্যা করেছিল কাউকে গাল দিয়ে গালি দিয়েছিল কারো বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করেছিল এরপরে ইতিম মিসকিনের মাল আত্মসাত করেছিল আবার কাদাফা কাউকে সে কথা দিয়ে কষ্ট দিয়েছিল এই জাতীয় কিছু বদ আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব নিয়ে উঠবেন কিন্তু সেই সময়ে আল্লাহ পাক আদেশ দিয়েছেন রাসূল বলেন ওই যে ভালো আমলগুলি তার আমল নামায় রয়েছে বান্দার হক নষ্ট করার কারণে ওই নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াবগুলি আস্তে আস্তে যেই মজলুম ব্যক্তিগুলি আল্লাহর দরবারে বাদী হয়েছেন তাদের আমল নামায় আস্তে আস্তে বিলিয়ে বিতরণ করে দেওয়া হবে ফেরেশতা বলবে আল্লাহ নেতা তো একটা 20 কোটি মানুষের নেতৃত্ব দিয়েছে নেতা তো একটা 1 কোটি মানুষের এমপি গিরি করেছে কিন্তু এর মধ্যে 1 কোটি মানুষ যদি অভিযোগ দেয় এক নেতার পক্ষে সামাল দেওয়া কঠিন ঠিক কি না তার আমল শেষ হয়ে গেল কিন্তু অভিযোগ আসা শেষ হলো এবার বলবে ওই মজলুম বান্দাদের আমল নামায় কিছু গুণা আছে সেই গুণাগুলি এনে এই জালেমের আমল নামায় ঢুকাও এরপরে বলছেন রসুল যে মজলুমদের গুণা শূন্য আর জালেমের নেকি শূন্য ফা তরিহা তরিহা ফিন্নার ঠ্যাং ধরে উপর দিকে ধাক্কা দিয়া স্প্রিড বাড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ ইয়াওমা ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা তাহলে দেখা গেল এই জালেম যারা জুলুম করেছে অন্যায় করেছে বান্দার হক নষ্ট করেছে রোজার সওয়াব হজের সওয়াব যাকাতের সওয়াব নিয়া আল্লাহর দরবারে ওঠার পরেও কোনো কাজে লাগলো না ঠিক কি না প্রধান বক্তা এসেছে নারায়ে তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায় তাকবীর আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক তার ক্ষমা দিয়া দয়া দিয়া যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন আর জান্নাতে আল্লাহ পাক যাকে প্রবেশ করিয়ে দিবেন সেই লোকটাই হলো বিজয়ী সুবহানাল্লাহ বসো তাহলে শুধু ইবাদত দিয়ে তো ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি আল্লাহ ক্ষমা না করেন ঠিক কি না এজন্য আল্লাহ পাক বলেন দৌড়াইয়া দুনিয়ার দিকে দৌড়েলেন কি হওয়ার জন্য একজন মেম্বার হওয়ার জন্য 10 লক্ষ টাকা ব্যয় করার জন্য দৌড়াইলা একজন চেয়ারম্যান হওয়ার জন্য ওকা প্রতি কিলা 2 কোটি টাকা দিয়ে কথা বলেন ঠিক কি না 2 কোটি দিয়ে টাকা দিয়ে যদি প্রতিকিনা আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতে পারি ওই লোকটা চুরি করা ছাড়া উপায় কার মাল তুমি চুরি করলা কার মাল আত্মসাত করলা কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না এর জন্য দুনিয়ার দিকে দৌড়ান বাদ দাও নেতাগিরির দিকে দৌড়ান বাদ দাও জালেমের জুলুম ইয়াতের দিকে জুলুম করার জন্য বড় নেতা হয়েও না জালিম হয়েও না ঠিক কি না আল্লাহ পাক বলল সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন কার কথা ওয়া সারিউ সংক্ষেপে বলছি দৌড়াও দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে কার কথা
আল্লাহর ক্ষমার দিকে দৌড়া ওয়া জান্নাতিন আদওয়াস সামাওয়াত ওয়াল আর্দ এই তো ক্ষমতা পায়া দরাকে সরা জ্ঞান করে জুলুম করলা নির্যাতন করলা অন্যায় করলা কিয়ামতের ময়দান আমল শূন্য ঠিক কি না আমল শূন্য হয়ে গেল ক্ষমার দিকে দৌড়াও আর জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর জান্নাতের পরিধি এক রয় তার আকাশ থেকে জমিন পর্যন্ত তার দর্যপস্ত যতটুকু এত হলো আল্লাহর একটা জান্নাতের পরিধি অন্য রেওয়ায়েতে আসছে সারা দুনিয়ার আকাশ এবং জমিন ভর্তি সোনার দানা টাকা পয়সা যদি একদিকে রাখো আল্লাহর জান্নাতের মর্যাদার কাছে তুলনাহীন সওয়াল বলে ওসারাউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ জাহান্নামকে সরিয়ে রাখবেন জান্নাত দিবেন ক্ষমা করবেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ভয় করে কাকে ভয় করে কথা কয় না কাকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে জাহান্নাম থেকে সরিয়ে রাখবেন ক্ষমা করা হলো আল্লাহর গুণ ক্ষমা চাওয়া হলো বান্দার কার গুণ ক্ষমা করা হলো আল্লাহর গুণ ক্ষমা চাওয়া হলো বান্দার গুণ আল্লাহ পাক ডাক দেন সরায় রাখবে জাহান্নাম থেকে ও বন্ধু আমার বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر يا مربان قل يا عبادي الذين أسرفوا على أنفسهم জীবন বরণ্যায় করেছ জুলুম করেছ নফসের বার গুনার সীমাই নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সন্তান ভুল করলে বাবা মা ক্ষমা মাফ করার জন্য ডেকে নেয় না মায়ের কাছে ভুল করলে মা ডাক দে মাফ করার জন্য বলে না শিক্ষকের কাছে ভুল করলে মুরিদকে মাফ করার জন্য বলে না এরপরে শিক্ষকের ছাত্র ভুল করলে কোনোদিনও মাফ করার জন্য ডাকে না ঠিক কি না এক বাক মায়া মমতা সারা দুনিয়ার সৃষ্ট জীবের মধ্যে ছেড়ে দিলেন এই এক বাক মায়া মমতার জন্য বাল বাচ্চাকে পিতা মাতা রক্ষা করে এমনকি জীব জানোয়ার পশু পাখি তাদের নখর দিয়ে তাদের বাচ্চা কাচ্চা গুলি হাদিস শরীফ বলছি তারা প্রতিবাদ করে শত্রুর হাত থেকে রক্ষা করে রসুল বললেন যে আল্লাহ 99 ভাগ মায়া মমতা ক্ষমা নিজের কাছে রেখে দিয়েছেন ওই আল্লাহ তার বান্দার প্রতি কত না দয়াময় সুবহানাল্লাহ বলেন ফজর পরে নেই আসরের পরে নেই জোহরের পরে আসরের আসরের পরে সব পরে নাই আল্লাহ হতাশ হয়ে যায় না এই বান্দা হাদিস আসছে গায়ে হাত দিয়ে বলে আয় আয় দূরে থাকিস না এসব নামাজ রক্ত চলে যাচ্ছে ওযু কর আল্লাহু আকবার কে আল্লাহর ডাক রো মুয়াজ্জিনের ডাক নয় ঠিক কি না আল্লাহু আকবার আয় আয় ফিরে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ চার বার আমার আদেশ অমান্য করেছিস 80 বছর অমান্য করেছিস তারপরে আমি আল্লাহ তোর প্রতি নিরাশ হই এই গোসা কই নে ফিরে আসো ফিরে আসো তুমি আমার ক্ষমার দিও আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম ক্ষমতা দিলাম সম্পদ দিলাম গাড়ি বাড়ি দিলাম বিল্ডিং দিলাম সব কিছু দিলাম নম্রত্ব আমার ইব্রাহিমের অনুসারীদের উপরে নির্যাতন করেছিল জালুম করেছিল কিন্তু তোমরা আর একটা অপরাধ করেছিল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ঠিক কি না বাংলাদেশের এমপিরা মন্ত্রী আল্লাহর সাথে কোনোদিনও যুদ্ধ ঘোষণা করে না যদি আল্লাহকে মারতে চায় পিঠের চামড়া থাকবে না ঠিক কি না কিন্তু যুদ্ধ ঘোষণা করে আল্লাহর কোরআনের সাথে কোরআন তো লড়তে পারে না লড়তে পারে না চলতে পারে না এই জন্য পর্দার আইন বাতিল করে দাও মদকে কায়দা কৌশলে হালাল করে লাইসেন্স দেওয়ার উপায় তারা করতেছে ঠিক না বেটি আল্লাহ পাক বলছেন যারা হারামকে হালাল জানে না হারাম জানে না আর হালালকে হালাল জানে না আল্লাহ দিন
কে মেনে চলে না, আদর্শকে মেনে চলে না কোরআনের, তাদের হত্যা করা জায়েজ। তাই বলে আবার কাউকে মাইরেন না, এটা কোরআন বলছি। ইসলামী আইন কায়েম হলে হালালকে হারাম জানে না, হালালকে হালাল জানা দিনু না দিন আল হক, সত্য দিন ইসলামকে সে জেনে বুঝে পালন করে না, তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? এই যে মসজিদের ইমাম যদি নিয়োগ দেওয়া হয়, জুব্বা দাড়ি বড় পাগড়ি খুব সুন্দর ছাড়ে, ইমাম সাহেব যদি বলে আমি ইসলামের আইন দিয়ে নামাজ পড়াবো, মসজিদ চালাবো, সব বাহবা দিবে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই। এমন কি তিন ডাকাতের মধ্যে একটা যদি বাদ দেয় মানবেন? অজের তর করে লোক মা মানলেন না, সহস্তা দিলেন না, ইমামতি থাকবে, ফজরের নামাজ দুই জায়গায় তিন পড়লেন মানবেন, চারের জায়গায় পাঁচ পড়লেন সোয়াবের আশায় মানবেন, কারণ ইমামের আইন চলবে না। আইন চলবে কার? আইন চলবে কার? তাহলে মসজিদ আল্লাহর আইন মানতে কোনো অসুবিধা নাই। ওই ইমাম দ্বিতীয় সপ্তাহে যখন বলে যে আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে মসজিদ জানলে চালালাম, একবিন্দু আমাকে ছাড় দেন নাই, এই কোরআন দিয়ে আল্লাহর আইন দিয়ে সংসার চলবে, দেশ চলবে, মসজিদ দুই ভাগ হয়ে যাবে। কয় ভাগ? এক ভাগ বলে ঠিক হুজুর, আর এক ভাগ বলে এই তো হুজুর বেজাল ধুয়ে ফেলেছে, একে বাদ দাবে রাজনীতি শুরু করছে। ঠিক না ভাই? ঠিক। তাকে ফাঁসানোর জন্য, মামলা দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য প্রাণপণ চেষ্টা করবে এক দল। তারা কারা? তারা কারা? মসজিদের সুৎখর ঢুকলে অসুবিধা নাই, বেপর দেয় বউ বাজারে পাঠায় দেয় ঢুকলে অসুবিধা, মৃত্যু ঢুকলে অসুবিধা নাই, এরপরে এরপরে মদের লাইসেন্স দিয়া মসজিদে আইসা জুব্বা নসাদায় করলে কোনো অসুবিধা নাই, পর্দার ব্যবস্থা উৎখাত করে দিয়া আল্লাহর বিধি লঙ্ঘন করে মসজিদে আসলে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর আইন দিয়ে যদি সংসার চলে, দেশ চলে, এই অপরাধী চোর ডাকাত খুনি লুটপাটকারী জেনাকার হাইজাকার মদের লাইসেন্স দেওয়া বেশ্যার লাইসেন্স দেওয়া একজন টুপি আলাও টিকতে পারবে না, পারবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য ওই জাতীয় মুসলমান তারা চায় না যে কোরআন শরীফ দিয়া দেশ চলুক, আইন চলুক আল্লাহর, ঠিক কিনা? তবে কতদিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ্বাররে ওয়াল খায়রে, এত বড় ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, কিন্তু আল্লাহর বিধান মানলা না, ভালো মন্দ দিয়ে একটা পরীক্ষার মধ্যে ফেলে গেছিলাম, ওয়া ইন্না ইলাইনা তুরজাউন, এই পরীক্ষায় একদল পাশ করে বিনা হিসেবে জান্নাত লাভ করবে, আর একদল ফেল করে জাহান্নামে দাও দাও করে আগুন চিরকাল জ্বলবে, ঠিক কিনা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহর ক্ষমা আর আল্লাহর প্রশস্ত জান্নাত হলো একমাত্র মুত্তাকিনদের জন্য। কার জন্য? কার জন্য? ভারতের মুসলমানকে দেখেন নাই? সব সেই ব্রাহ্মণ হিন্দু মুশরিক যুবকদের সামনে বিপদে পড়ে একমাত্র পর্দা ব্যবস্থাকে লঙ্ঘন যাতে না হয়, সে তার গায়ে যত শক্তি ছিল আল্লাহর পর বর্ষা করে চলোগান দিয়েছে, তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার চলোগান সেই ভারতেরকে ভারতে দিল, আর এই চলোগানে তাদের মধ্যে ভয় ঢুকে গেল, তারা তার পিছু ছাড়লো, শুধু এই স্লোগান ভারতের সীমাবদ্ধ থাকে নাই, সারা পৃথিবীর সকল দেশে এই স্লোগান উচ্চারিত হয়েছে, ধ্বনিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি ভয় করে আল্লাহ তার সাথে থাকেন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহকে ভয় করো, কারো সাহায্য লাগবে না, জেনে রাখো আমি আল্লাহ মুত্তাকিনদের সাথেই রয়েছি, সুবহানাল্লাহ। মুত্তাকিনদের সাথেই রয়েছে, ছিল জিরো, আল্লাহর নামের বরকতে এখন কোটি কোটি ডলারের মালিকানা এক মুহূর্তে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন সে তো তার টাকার জন্য বলে নাই, তার ইজ্জত আবরু রক্ষার জন্য আল্লাহর একটা ফরজ বিধান পালন করার জন্য সর্বশেষ আস্তানা যেখানে সাহায্য পাওয়া যাবে না, সাহায্য করার মালিক হলো একমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছে দাদাই, কথা কন আছে দাদাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন চারটা তিনটা গুণ অর্জন করা হচ্ছে, একটা গুণ আল্লাযীনা ইউনফিকুনা
ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. আল্লাহ পাক বললেন আল্লাহর জান্নাত এবং ক্ষমা জন্ম যখন হয়েছে মৃত্যু হবে মৃত্যুর পরে সেই পুরস্কার নেওয়ার জন্য আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা সচ্ছলতায় অসচ্ছলতায় যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করে এরপরে ওয়াল আযমিনাল গায়জা রাগ উঠলে রাগকে সংবরণ করে পেটাপিটি করে না তাল্লাফালাফি করে না ফালাফালি করে না রাগ উঠলে বন্দুক হাতে নিয়া ক্ষমতার দাপট দেখায় ক্রস ফায়ার দেয় না অন্যায়ভাবে আলেম আমাকে ধরে দিয়া রাতের অন্ধকারে হত্যা করে করে তাই তো বড় হুজুর দিন আগে বাণী দিয়েছেন তুমি তাকে হত্যা করলা রাত বড়টার পর ওই পরিবারে একবার তাকায় দেখো তার সন্তানগুলি ইতিম বাল বাচ্চা তার স্ত্রী রাতের অন্ধকারে আল্লাহর দরবারে ফরিয়াদ দিচ্ছে তুমি একবার যদি তাকায় দেখো জালেম খুনি একবার যদি ওই খুনে তাকে খুন করলা তার বাড়ি গিয়া তার সন্তানদের আত্মরাত তার বুড়া মায়ের আত্মরাত তার স্ত্রী বিধবার বেদনা যদি একবার দেখতা একবার চোখের পানি যদি তোমার চোখে পড়তো জেন্দেগিতে তুমি খুন কর ঠিক কিনা কয়দিন লাফাবা কুল্লু নফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা সুবহানাল্লাহ বলে এই যে রাগ উঠলে পেটাপিটি করো না ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা লিন-নাস আর মানুষকে ক্ষমা করে দাও তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে বলার পরে জোরে বলুন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু খুতবা দিতে দাঁড়ালেন ইসমা কাওলি আতা ইসমা কাওলি আমার কথা শোনো এবং আনুগত্য করো সালমান ফার্সি দাঁড়িয়ে বললেন আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনার কথা শুনবো না আনুগত্য করব এবার প্রধানমন্ত্রী অর্ধ জানে বাদ সারা ঘটল কিন্তু রাগ সংবরণ করে আত্মাকে আত্মা তার সামনে মিশে উঠল রাগ সংবরণ করে একবার বললেন না আমি অর্ধ জানে বসে সালমান তুমি আমার দাঁড়িয়ে খুতবা বন্ধ করলা কেন একবার বললেন বিনয় নম্রতা দিয়ে বললেন ভাই সালমান কোন অপরাধের কারণে কোন অন্যায়ের কারণে তুমি আমার খুতবা বন্ধ করে দিলে শুনবাও না আনুগত্য করবাও না মানবাও না সালমান ফার্সি বলছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক খুতবা দিতে মেম্বারে যখন দাঁড়িয়েছেন আমি যে চাদর পেয়েছি যে কাপড় পেয়েছি আপনিও সেই চাদর সেই কাপড় পেয়েছিলেন কিন্তু আপনার জামাটা এত লম্বা হলো কেন এই জব না দেওয়া পর্যন্ত আজকের খুতবা চলবে না সুবহানাল্লাহ বলে উনি তো পাওয়ার দেখানে কথা ছিল গ্রেফতার কর না এখন ক্রস ফায়ার দে আমাদের দেশের নেতা হলে তাই করতো ঠিক কি না অর্ধজানে বাদশার খুতবা বন্ধ করে দিয়েছে জুবার দিনে উনি বিনয় নম্রতার সহিত ইঙ্গিত করল আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে আব্দুল ইবনে ওমর দাঁড়িয়ে বলছেন চাচাজি বাইতুল মাল থেকে রাষ্ট্রের কোটাগার থেকে আপনিও যা পেয়েছেন আমিও তাই পেয়েছি আমার আব্বা জানও তাই পেয়েছে উনি দেশের প্রেসিডেন্ট খলিফাই জন্য তার জামাটা লম্বা হয় না আমার বাঘের কাপড়টা চাদরটা আমার আব্বাকে হাত দিয়ে দিয়েছি দুইটা চাদর একসাথে করার কারণে আমার আব্বার জাম্মা লম্বা হয়েছে এরপর সালমান ফার্সি বললেন এখন খুতবা শুনবো বলেন আনুগত্য করবো মানুষকে ক্ষমার মনোভাব নিয়ে থাকতে হবে তবেই দুনিয়া শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যাবে কথা বলুন ঠিক কিনা এর জন্য একটা আদেশ বলবো আর বেশি আগাবো না ক্ষমা করা হলো আল্লাহর গুণ মাফ করা আল্লাহর গুণ ক্ষমা চাওয়া কার গুণ কথা কয় না কথা কয় না মাফ চাওয়া কার গুণ কথা কয় না ক্ষমা করা আল্লাহর গুণ ক্ষমা চাওয়া হলো বান্দার গুণ এবার একটা তাফসীর দেন ব্যাখ্যা দেন ওয়ান উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেছেন কোন মানুষ কোন ব্যক্তি যদি কোন মুমিন মুমিনাকে ক্ষমা করে দেয় ক্ষমা চায় আল্লাহর কাছে হে আল্লাহ
অমন মনত মুমিন মুমিনাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। উদারতা দেখায় আপনি ক্ষমা চাইলেন, যে ব্যক্তি ক্ষমা চায় মাফ চায় কোন ভাই বন্ধের জন্য মুমিন মুমিনার জন্য। কাতাব আল্লাহু লাহু, আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কর দুইজন সম্মানিত ফেরেশতা লেখে কি লেখে না, লেখে কি লেখে না, যা করছেন বান্দা যা করে কেরামান কাতিবিন তাই লেখে। কিন্তু এই হাদিসের আমল করার জন্য মানে ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনি ওয়া মুমিনাতিন হাসানা, প্রত্যেক মুমিন মুমিনার জন্য একটা করে সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক লিখে দিলেন। সুবহানাল্লাহ, বলবেন না যদি 200 কোটি 200 কোটি মুসলমান মুমিন পৃথিবীতে বাস করে, ছোট্ট একটা আমলের কারণ যেই ক্ষমা করার গুণ হলো আল্লাহর ক্ষমা চাওয়ার গুণ, আমাদের এই গুণ আল্লাহর কাছে কোনো মুমিন ভাইয়ের জন্য ক্ষমা চাইলে, বোনের জন্য ক্ষমা চাইলে, প্রত্যেক মুমিন মুমিনার জন্য একটা করে সওয়াব কাতাবাল্লাহু লাহু আল্লাহ নিজেই লিখে দেন। সুবহানাল্লাহ, বলেন যে আমলে 200 কোটি সওয়াব মিলে, কয় কোটি কথা কয় না, কয় কোটি, একটা ছোট্ট আমলে 200 কোটি সওয়াব। 200 কোটি মুমিন মুসলমান যদি পৃথিবীতে বাস করে, ছোট্ট একটা আমল করলে 200 কোটি সওয়াব আল্লাহ পাক এই মুহূর্তে আপনার আমার আমল নামায় যোগ করে দিবেন। তাও কেরামুল কাতিবিন লিখবে না, নিজে আল্লাহ কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিন ওয়া মুমিনাতিন হাসানা, আল্লাহ নিজেই কলম দিয়ে লিখে দেন আমল নামায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়েন আল্লাহু মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাদেরকে মাফ করে দাও। এইটুকু উচ্চারণ করার কারণে 200 কোটি সওয়াবের ভাগ্য সওয়াব অর্জন আপনি করতে পারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য বলেছেন যে আল্লাহ পাক ফামান যুহজিহারিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ পাক এইভাবে বাহানা করে যাকে মাফ করে দিবেন তিনি হবেন সেই দিনের বিজয়ী। সুবহানাল্লাহ, বলেন এর জন্য লম্বা 80 বছর 100 বছর হায়াত লাগে, মাত্র একটা রাত, মাত্র একটা রাত, 26 তারিখ রমজান দিবাগত রাত, একটা রাত কাজে লাগাইলে, একটা রাত কাজে লাগাইলে হাজার মাস ইবাদতের চাইতে আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে দেয়, বেশি করে দেয়। একটা মাত্র রাত লম্বা হায়াত দরকার হয়, আর লম্বা হায়াত পায় যারা অবহেলায় নষ্ট করলে ওই 100 বছর পাইলে লাভ হবে। এরপরে সাবান মাস আসছে, আল্লাহ পাক সহি হাদিস তিনি এই রাতে এই মাসে একটা রাত আছে যেই রাতে আল্লাহর কাছে সমস্ত বছরের আমল নামা পেশ করো, আল্লাহ নিজে পরিদর্শন করেন। সুবহানাল্লাহ, বলেন একজন একজন কর্মচারী ভালো কর্ম করে, অফিস ফাঁকি দেয় না, কিন্তু যেদিন অডিট আসলো সেই দিন তিনি অনুপস্থিত, সেই দিন অনুপস্থিত, তার কি সারা মাসের বছরের ফলাফল ভালো হবে? ও লিখে দিবে যে ঠিক মতো পাওয়া যায় না, ঠিক কি না? আর সারা বছর ফাঁকি ঝুঁকি মারছে, কিন্তু অডিটের দিন সে একেবারে 9টায় যায় 5টা পর্যন্ত এমনভাবে কর্ম করতেছে, অডিটার দেখে খুশি হলেন যে হ্যাঁ এটাই তো ভালো কর্মচারী, এটাই তো ভালো কর্মচারী, এর সমান ভালো গুণালা কর্মচারী নাই, উনি ভালো রিপোর্ট দিলেন কিন্তু সারা বছর কিন্তু ফাঁকি। এই যে হাদিসটা এমন, সারা বছর কম বেশি গুনাহ খাতানে আমরা বসবাস করেছি, শাবান মাস 14 দিনগত রাত্রি আল্লাহ পাকের কাছে পেশ করা হয় রিপোর্ট, এই রিপোর্টটা আল্লাহ দেখেন যদি ওই রাতে রিপোর্ট ভালো হয়ে যায় সারা বছরের তার ক্ষমা দ্বারা বান্দাকে ভালো বলে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ, বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরস্কারে পুরস্কৃত করবেন। আর এই দুনিয়ার ভোগ বিলাস ক্ষমতা দাম্পট সব হলো দুনিয়ার একটা লালসাপূর্ণ একটা ছলনা মাত্র, তাছাড়া আর কিছু না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসলে আর কথা বাড়াবো না, আল্লাহর জান্নাত এবং জাহান্নামকে দূরে সরিয়ে রাখবেন, জান্নাতে প্রবেশ করাবেন। 10টা সহজ আমল আছে আমি আর বলবো না, তার মধ্যে একটাই শুধু বলি, একটা হলো তার নাম ঈমান। তার নাম কি, তার নাম কি, আরো জোরে বলেন তার নাম কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, একটা জান্নাত আল্লাহ সাগে ফুলে ফলে ভরে সজ্জিত করে রেখেছেন, তার মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। রাসূল বলছেন যদি তোমরা চাও তো জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ,
জান্নাতুল ঈমান আনো জান্নাতুল ফেরদাউস চা ওসমান ইবনে আফফান বলেছেন ওসমান ইবনে আফফান বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূল ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহি নার ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি কালেমা সাক্ষী দিল পরিপূর্ণ ঈমান আনলো সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল মৃত্যুর পরে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল ইবনে ওয়াতে বর্ণনা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের ময়দানে আমার একজন উম্মতকে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন তার বিচার করার জন্য সামনে এনে তিনি 99 পৃষ্ঠা মোল্লামা হাতে দিবেন একটা পৃষ্ঠার দৈর্ঘ্য হলো যত দূর চোখ যায় ডানে বামে তত দূর হলো একটা পৃষ্ঠার দৈর্ঘ্য প্রস্থ সুবহানাল্লাহ ইয়া মোল্লামা ছেড়ে দিয়ে বলবে বান্দা দেখো তোমার কোনো অভিযোগ আপত্তি আছে কিনা কোনো নেক আমল আছে কিনা বা ওজর আপত্তি আছে কিনা ইয়া মোল্লামার ব্যাপারে বান্দা বলবে আল্লাহ আমার নেক আমল উপস্থাপনা করার মতো কিছু নাই কোনো অভিযোগ দেওয়ার মতো সাহস আমার নাই বান্দা হতাশ হয়ে যাবে এই মুহূর্তে রাসূল বলেছেন এক টুকরো কাগজ এনে আল্লাহ পাকের সামনে ধরবেন বান্দা মনে মনে বর্ণনা করবে 99 পৃষ্ঠা আমলের মধ্যে আমার নেক আমল নাই আল্লাহর কাছে এক টুকরা কাগজ রয়েছে এই কাগজ দিয়ে আবার আল্লাহ পাক কি করবেন আল্লাহ তার দয়া দিয়া মায়া দিয়া ক্ষমা দিয়া পরিপূর্ণ মন দিয়ে তিনি তার এই কাগজটা হাত দিয়ে ধরে নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন এক পিঠ দিকে 99 পৃষ্ঠা আমল নামা আর এক দিকে হলো সুন্দর এক টুকরা কাগজ কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা বাড়ি হয়ে গেল বান্দার মনে এবার খুশি আল্লাহ পাকের দরবারে বলছি আল্লাহ এত 99 পৃষ্ঠা আমল আমার সন্তুষ্ট করতে পারে নাই ছোট্ট একটা কাগজ আপনি তুলে দিলেন তার মধ্যে কি লেখা আছে হাদিস শরীফ আসছে রাসূল বললেন তার মধ্যে লেখা রয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল লাইসা কামিসলিহি শাইউন বিসমিল্লাহ সুবহানাল্লাহ তিনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য আর কথা বাড়াবো না চারটা গুণ এর মধ্যে সচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করা ব্যয় করা কথাকার আসুন আরেকটা হাদিস বাম বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই জমিন আল্লাহর ঘর যারা বানায় আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দেখান ঘর উপহার দিবেন সুবহানাল্লাহ বলেন এর জন্য আজকে সংক্ষেপেই বললাম আরো নয়টা সহজ আমল রয়েছে আর বলবো না আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ভয় জীবনে মনে সকল ক্ষেত্রে আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে বৃদ্ধি করে দেন অন্যায় মুক্ত রাখেন এরপরে সচ্ছলতা সচ্ছলতা দান করা মানুষকে মাফ করে দেওয়া রাগকে সংবরণ করে দিলে আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াহিব্বুল মুহসিনিন এই লোক দুইগুলা কি আল্লাহ পাক অত্যন্ত ভালো বাসে তো সুতরাং সেই গরখানা তৈরির জন্য ইমানের পরে আর একটা কাশত আমার প্রথম হাতে দিয়েছেন আমাদের আলহাজ আমির